উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে হাঁটতে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা সহ অন্যান্য বোর্ডের পরীক্ষার জন্য শুভেচ্ছা জানিয়েছেন পরীক্ষার্থীদের। এদিন তিনি বলেন, বনাঞ্চলের পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে বন দফতর। অন্যদিকে পাহাড়ের পরীক্ষার্থীরা যাতে শীতে ঠিকমতো পরীক্ষা দিতে পারে তার জন্য পরীক্ষা হলগুলিতে রুম হিটার রাখা হচ্ছে বলেও জানান তিনি। তাই বন দপ্তরের কর্মীরা বন থেকে বাস করে নিয়ে গিয়ে তাদের পরীক্ষণে পৌঁছে দেবে। আর দার্জিলিং, কালিম্পং, মেঘঘাটের যেহেতু ঠান্ডা, আমরা সব স্কুলে হিটার দিচ্ছি, রুম হিটার দিচ্ছি। বাদ বাকি আমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইএসসি, সিবিএসসি, মাদ্রাজা, ফাজিল আলম, যত পরীক্ষা আছে সবাইকে আমার মেনে মেনে কন্ডাক্ট।